আসসালামু আলাইকুম গাইস আপনি চাইলেই আপনার থামনেলগুলো চেঞ্জ করতে পারেন আপনি যে কোনো থামনেল ধরুন আপনার ইউটিউব চ্যানেলে যে কটা ভিডিও আছে ভিডিওগুলোর থামনেল আপনি চেঞ্জ করবেন অথবা আপনি ওই থামনেলগুলো ডাউনলোড করতে চান তাহলে আপনি কীভাবে করবেন চলুন প্লে স্টোরে চলে আসি তো প্লে স্টোরে আসার পরে এখানে চার্জ করতে হবে আপনাকে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও চার্জ করার পরে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে তো আমায় অলরেডি ডাউনলোড করা আছে আমি এখন জাস্ট ওপেন করতেছি ওপেন করার পরে আপনি যেই আপনার যে চ্যানেলটা যেটা আপনি লগ ইন দিতে চান সেই চ্যানেলটার যেই মেইলগুলা ওইগুলো এখান থেকে আপনি এই সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেখ এরকম একটা ইন্টারফেস চলে আসছে আসার পরে এখন দেখুন এখানে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স তারপরে কমেন্টস আর্ন তো আপনি এই কন্টেন্টে ক্লিক করবেন করার পরে আপনার যে ভিডিওগুলো আপনি যে ভিডিওটা থামনেল চেঞ্জ করবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে চুজ করবো আমি আমার এই উপরে ভিডিওটা থামনেলটা চেঞ্জ করব তো আমি উপরের ভিডিওটাতে ক্লিক করলাম করার পরে দেখুন এখানে এই অপশনটাতে ক্লিক করুন করার পরে দেন দেখুন এরকম চলে আসবে আপনার সামনে আসার পরে এইখানে আবার ক্লিক করুন এখন দেখুন আমার যে বর্তমানে যে থামনেলটা আছে আমি চাইলে ডাউনলোড করতে পারি এখানে দেখুন ডাউনলোড থামনেল এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর আমি চাইলে এখান থেকে আমার যে ভিডিও ভিডিও অনুযায়ী আমি এখান থেকে থামনেল চেঞ্জ করতে পারবো হ্যাঁ আর যদি আমি কাস্টম থামনেলে ক্লিক করি তাহলে আমার যে বানানো থামনেল আছে ধরুন আমি এই থামনেলটা এখন চেঞ্জ করব। তো কাস্টম থামনেলে চেঞ্জ করার জন্য আপনাকে এই চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে করার পরে আপনার গ্যালারি যেই আপনি যেটা বানিয়ে রাখছেন থামনেল সেই থামনেলটা এখান থেকে ক্লিক করবেন করলে সেটা চলে আসবে দেখুন চলে আসছে আসার পরে এখানে উপরে ডান একটা অপশন আছে এটাতে ক্লিক করুন তারপরে এখানে দেখুন সেভ অপশন আছে এই সেভ অপশনটাতে ক্লিক করুন এখন আপনার যে থামনেলটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন আমারটা চেঞ্জ হয়ে গেছে থামনেল আমি আবার রিফ্রেশ করে দেখাই দেখুন থামনেল চেঞ্জ তারপর আপনি চাইলে ইউটিউব থেকেও চেঞ্জ করতে পারেন ধরুন আপনি ইউটিউবে আপনার যে চ্যানেলটা আছে সরাসরি ইউটিউবে চলে আসুন আসার পরে এখানে দেখুন লাইব্রেরি একটা অপশান আছে লাইব্রেরি অপশানে ক্লিক করুন তারপরে দেখুন ইউর ভিডিওস এটাতে ক্লিক করুন করার পরে আপনি যে ভিডিওটা থামনেলটা চেঞ্জ করবেন সেই ভিডিওটা ডান পাশে দেখুন এই থ্রি ডট টাইকন আছে এই থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন ইডিট একটা অপশান আছে ইডিটে ক্লিক করুন করার পরে দেখুন এখান থেকে আপনি চাইলে আপনার এই টাইটেল ডিসক্রিপশান যেভাবে চেঞ্জ করেন ঠিক এর উপরে দেখুন এই পিকচারটার উপরে দেখুন কর্নারে একটা অপশন আছে এটা হলো থামনেল চেঞ্জ করার অপশন তো এখানে আপনি সেম দেখুন চেঞ্জ লেখা আসছে এখন আপনি আপনার গ্যালারি থেকে যেটা খুশি থামনেল সেটা দিতে পারেন তো আপনি চাইলে এইভাবেও থামনেল চেঞ্জ করতে পারেন তো গাইস এই ছিল আমার আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ